পিউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেগুনের ভর্তা। শীতকাল মানেই বেগুন পোড়া বা বেগুনের ভর্তা না খাওয়া হয় তাহলে শীতকাল অসম্পূর্ণই থেকে যায়। যাই হোক, আজকে আমি একটু অন্যরকমভাবে এই রেসিপিটি করে দেখাবো, তো চলুন দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বেগুনের ভর্তা বানানোর জন্য আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে খোসা ভালোভাবে উঠে যায়। একটা নেটের জালি নিয়েছি, তার উপরে বেগুনটা রেখে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নেব। দেখুন, ভালোভাবেই পোড়ানো হয়ে গেছে। বেগুন সুন্দরভাবে পোড়ানো সারা, এবার আমি এটাকে ঠান্ডা করে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সরিষার তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি ছোট দারচিনি। এগুলো ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব 1 কাপ মতন কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে মিনিট 2-1 সময় ধরে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব 1 চামচ মতন আদা বাটা আর 1 চামচ মতন রসুন বাটা। দিয়ে ভালো করে মিনিট 2-1 আমি ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকেও একটু ভালোভাবে ভেজে নেব, তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আশা করছি এই রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লেগেছে। এবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা পোড়ানো বেগুনটাকে। ভালোভাবে নেড়েচেড়ে বেগুনটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে আমি বেগুনটাকে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা অনেক সুস্বাদু, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার বেগুন ভর্তা হয়ে এসেছে, এবার আমি কিছু ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্না শেষ বন্ধুরা, আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাই।